নমস্কার বন্ধুরা রিতার পাকশালাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তোমাদের করে দেখাবো এই গরমে অল্প মশলা দিয়ে কিভাবে বাটা মাছ রান্না করতে হয় তা চলো দেখে নাও এখানে সাতশো গ্রাম বাটা মাছ ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে জল জড়িয়ে রেখে দিয়েছিলাম এবার এখানে পরিমাণ মতো হলুদ দেবো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নেব এখানে বাটা মাছ আছে সাতশো গ্রাম আর মাছগুলো দেখো বেশ বড় বড়োই আর খুব ভালোভাবে হলুদ মাখিয়ে নিয়েছি এবার গ্যাসেতে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর সর্ষের তেলে করব সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে এবার একটু লবণ ছিটিয়ে দেব দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। আর এই মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব আর এই বাটা মাছ ভাজার জন্য এরকম একটু ছড়ানো করাই হলেই সুবিধা হয় যেহেতু বাটা মাছ একটু লম্বা দেখো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলেও নিয়েছি এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব আচ্ছা মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো চিরে হাফ টি স্পুন দিয়ে আলু দিয়ে দেবো এখানে না মোটা না সরু মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি দুটো কেটে আলুগুলোকে একটু ভাজা করে নেব আর লবণ দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লবণ দিয়ে উল্টে পাল্টে ঢেকে ভেজে নেব আর আলুগুলো দেখো এইভাবে ঢেকে ভেজে নিলে অনেকটাই সিদ্ধ হয়ে যায় আর এখানে আলুটা দেখাই যাচ্ছে বেশ ভাজা হয়েই এসছে এই পর্যায়ে দিয়ে দেবো কুচানো পিঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে আলুর সাথে খুব ভালো করে আবারও একটু ভেজে নেব বাটা মাছটা এইভাবে বাড়িতে অল্প মশলা দিয়ে বানিয়ে দেখো সত্যি খুব সুন্দর টেস্টি হয় আদা ও কাঁচা লঙ্কা বাটা দেব এক টি স্পুন দিয়ে আবারও পেঁয়াজ আলুর সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব আর দিয়ে দেবো একটা টমেটো গ্রেট করে নিয়েছি টমেটোটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে আর এইভাবে একটু ঢেকে কষিয়ে নিয়েছি দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো এক স্পুন হলুদ আর এক টি স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব বেশ কষানোটা হয়ে গেছে আর দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ঢেকে সাত মিনিটের জন্য রেখে দেবো সাত মিনিট পর ফিরে এলাম দেখো ঝোল আলুটা আলুগুলো দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখি যাচ্ছে দেখো কি সুন্দর বলে গেছে আর মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো এই পর্যায়ে দিয়ে দেবো দিয়ে দু তিন মিনিটের জন্য মাছগুলোকে একটু ঝোলের সাথে রান্না করে নেব আর দেখো একদম কম তেল মশলা রান্না করেছি আর উপর দিয়ে একটু কাঁচা টমেটো দিয়ে দেব আর দেখো একদম অল্প তেল মশলা খুবই কম দিয়েছি আর গরমেতে এরকম একটা বাটা মাছ রান্না করেই নিতে পারো খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কেমন হলো এই সহজ বাটা মাছের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করতে ভুলো না প্লিজ লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করো রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছায় আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো